আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, দেখছেন আপনারা রফিকুল ইসলাম টেক চ্যানেল। আপনারা দেখছেন যে আমার একটি ছোট্ট কবুতরের খামার আছে, আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার কবুতরের খামার। কবুতরগুলো ঘরের ধর্নার উপরে বসে আছে, দেখছে আপনারা। এখানে এক পেয়ার বিদেশি কবুতর আছে, বাকিগুলো গিরিবাজ এবং দেশি আছে। তো মোটামুটি আমার এই কবুতর থেকে আমি 3 জোড়া বাচ্চা পেয়েছি, আপনাকে দেখাবো, সঙ্গে থাকুন। এক পেয়ার বসে আছে 2টি বাচ্চা নিয়ে। এটা কিন্তু মক্ষী, মক্ষীর সাথে গিরিবাজের জোড়া দিয়েছিলাম, 2টি বাচ্চা দিয়েছে। আপনারা দেখছেন 2টি বাচ্চা নড়াচড়া করছে, তারই নিচে আছে 2টি বাচ্চা গিরিবাজ, 2টি বাচ্চা দিয়েছে এখানে। সুন্দর 2টি বাচ্চা হয়েছে। এরপরে আছে উপরে এক পেয়ার ডিম দিয়েছে, এরপর হচ্ছে গিয়ে এখানে 2টা বাচ্চা দিয়েছে। মোটামুটি এই বাচ্চাগুলোর বয়স ভালোই হয়েছে। দশ থেকে 12 দিন বয়স হয়েছে এরা মোটামুটি। এখন খাওয়া মার কাছ থেকেই খায়, এর মা এদেরকে সুন্দরভাবে খাওয়া যায়। এই ছিল আমার ছোট্ট কবুতরের ঘরের আপডেট। এই কবুতরগুলো বসে আছে, খাওয়া দাওয়া করে বসে আছে। এই যে এখান দিয়ে টোটাল আমার 15টা কবুতর আছে আমার কাছে। এক জোড়া আছে 13, ব্ল্যাকলেস 13, আর গিরিবাজ, আর কালোটা দেখছেন এখানে, কালোটার দেশি। কোনো কারণে কালো কবুতরটার একটি পা কেটে যায়, পরে সঙ্গে সঙ্গে পরে চিকিৎসা দেওয়ার পরও ঠিক হয়নি। পরে ওর মার যে হাঁটু আছে, হাঁটু পর্যন্ত ঠিক ছিল, এরপরে হাঁটু থেকে নিচ পর্যন্ত শুকিয়ে পড়ে গেছে। বর্তমানে কবুতরটা এক পায়ে চলাফেরা করে এবং খাওয়া দাওয়া করে, যাই হোক, কিন্তু খুবই স্ট্রং আছে, শক্তিশালী। এই কবুতরটা দেখছেন খুবই স্ট্রং এবং শক্তিশালী। এই যে একটা বাচ্চা, এই যে একটা বাচ্চা, সাথে আর একটা বাচ্চা আছে, যেটা এটা আগের টার্মে দিয়েছে। এই যে বাচ্চাগুলো বড় হয়ে গেছে। সকলের কাছে দোয়া প্রার্থী যেন কবুতরগুলো সুস্থ থাকে, কোনো উপকার রোগ বালাই না হয়। সবাই দোয়া করবেন যেন এক সময় অনেক বড় কবুতর ফার্ম করতে পারি। এই আশা ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।
দেখছেন এই যে একটা বাচ্চা, সুন্দর। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।